তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আজকে অনেক দেরিতে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 1:30। তো স্নান করে পুজো দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি, সেই জামা কাপড়গুলো এখন মেলে দিতে যাব। বাইরে বৃষ্টি নেই কিন্তু রৌদ্র উঠেছিল, কিন্তু এখন আবার রৌদ্র নেই। আমার জামা কাপড় ধোয়া দেখে রৌদ্র ভয় পেয়ে গেছে। যাই হোক, তো স্নান করে পুজো দিয়ে আগে স্নান করার আগে জামা কাপড়গুলো ধুয়েছি, এগুলো এখনও বাথরুমে আছে, এখনও বের করিনি। তো স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন যাব জামা কাপড়গুলো মেলতে, মেলে যাব রান্নাঘরে। আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ শরীরটা ভালো লাগছিল না, কালকে রাত্রে একটা কাণ্ড করেছি তার জন্য রাত্রে তো প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো আমার। পরে বলছি তোমাদেরকে, তো চলো আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি, পরে আবার শুকোবে না, অনেকটা লেট হয়ে গেছে কারণ 1:30 বেজে গেছে অলরেডি। চলে এসেছি আমি বাইরে, আর বাইরে দেখছো রৌদ্র নেই, কিন্তু আকাশটা আগে সকালবেলা রৌদ্র ছিল, যখন আমি যখনই জামা কাপড়গুলো ধুলাম আকাশটা ড্যাম হয়ে গেল, কী জানি আমার সঙ্গে শত্রুতা মনে হয়। যাই হোক, তো এই যে বিপ্লবের 2-3টা প্যান্ট ধুয়ে দিয়েছি, আর আমার কালকে যেটা নাইটি পরেছিলাম সেটা ভিজিয়ে রেখেছিলাম, আর যে আজকে যেটা সকালবেলা পরেছিলাম এতক্ষণ ওটা ভিজিয়ে ওটা ধুয়ে দিয়েছি। এই কয়েকটাই জামা কাপড় আমাদের, আর তো এখন যাব ডাইরেক্ট রান্নাঘরে। চলে এসেছি আমি, আর দেখতে পাচ্ছ চলে এসেছি, আর এখানে দেখছো কড়াইয়ে জল বসে দিয়েছি, কারণ ওই যে তোমাদেরকে তখন বললাম না যে রাত্রে একটা কাণ্ড করেছি, সেই কাণ্ড করেছি, তো ওটাই এখন রান্না হবে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কী কী রান্নায় আছে দুপুরবেলা, যদিও অনেকটা লেট হয়ে গেছে আমার, 1:30-টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু শরীরটা ভালো ছিল না তাই সব কিছু লেটে লেটে চলছে। এই যে কালকে এই কাণ্ডটা করেছি, কালকে রাত্রে বসে বসে খাওয়া দাওয়া করার পর, ভিডিওটা এডিটিং করার পর এটা নিয়ে বসে পড়েছিলাম, এটা কেটেছি আমি, এটা হচ্ছে কাঁঠাল, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, হলুদ আর জল দিয়ে রেখে দিয়েছি। তো ওই কড়াইতে দেখলে যে গরম জল বসিয়ে দিয়েছি, এটা এখন একটু ভাপিয়ে নেব। তো দিয়ে দিই আগে, তারপর দেখাচ্ছি আর কী কী করেছি। দিয়ে দিলাম কাঁঠালটা সিদ্ধ হবে, এখন একটু একটু ভাপিয়ে নেব। আর এই যে দেখছো বীজগুলো, বীজ কিন্তু শক্ত হয়ে গেছে, আর কাঁঠালটা একটু রং রং হয়েছে, মানে পুরো শক্ত হয়ে গেছে কাঁঠাল। একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হতে থাক, আর দেখাচ্ছি তোমাদেরকে কী কী করবো। এটা কেটেছি পটল, পটলটা ভাজা হবে, আর এই যে কী বলে কাঁঠালের সবজিতে এটা দিব, আলুটা ছোটো ছোটো করে কেটেছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, আর একটা গোটা পেঁয়াজ আছে এটাকে গ্রেট করে দেবো, আর রসুন দেখছো একটুখানি অল্প। এই সংসারে এক আছে তো আরেক নেই, এক এইভাবেই চলছে, আর ভালো লাগছে না এইভাবে, একটা আছে আরেকটা নেই, একটা আছে আরেকটা নেই, আর কতদিন এভাবে চলবো আমি নিজেও জানি না। তো এই হচ্ছে আজকের রান্নার মেনু, ঝটফট রান্নাগুলো করে নেব আর তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। আর দেখছো, কারণ এগুলোতে যেমন কাঁঠালের সবজি, সোয়াবিনের সবজি, তারপর যে কোনো কষানো সবজিতে রসুন না থাকলে ভালো লাগে না, কিন্তু রসুনটাই নেই আমার, কী বলবো। আর ওকেও বা কী বলবো, আমি ওকে বলেছিলাম যে একটু একটু করে বাজার আনতে, কিন্তু ও একবারে একটা আনে তো আরেকটা ভুলে গেছে, কালকে যেমন লঙ্কাই নিয়ে আসেনি। আর এই যে লঙ্কাগুলো ওই যে বাড়িওয়ালা দিদির কাছ থেকে নিয়ে এসেছি, কারণ ও আসার সময় লঙ্কা নিয়ে আসবে, তো এখন তো রান্না করতে হবে, তার জন্য এটা ও দিদির কাছ থেকে নিয়েছি, আর রসুনটা এইটুকু, জানি না কেমন হবে। ওটা সিদ্ধ হতে থাকুক, আর তোমাদেরকে বলি সকালবেলা খেয়েছি পুরো ঘেমে গেছি, একটু একে স্নান করলাম পুরো ঘেমে শেষ। রৌদ্র নেই কিন্তু গরম আছে, গরম তো লাগছে ভালোই। আর সকালে খেয়েছি হচ্ছে ডিমের কারি আর ভাত, যেটা বিপ্লব করেছে, যেটা ওর ডিউটি ও করবেই, সকালে উঠে আমি করতে পারি না তাই, কারণ ঘুমোতে ঘুমোতে আমার প্রায় 3-4 বেজে যায়, এদিকে সকালে আমি উঠতে পারি না তাই ও সকালেরটা ওই করে নেয়। যাই হোক, এভাবে দুজনে অ্যাডজাস্ট করে চলছি, চলতেই হবে, আমার অসুবিধা হলে ওকে দেখতে হবে, ওর অসুবিধা হলে আমাকে দেখতে হবে, এভাবেই তো সংসার। দেখা যাক কতদিন দুজনে অ্যাডজাস্ট করে চলতে পারি, এভাবেই চলবো। আর সকালে তো বললাম ও রান্না করেছে ডিমের কারি আর হচ্ছে ভাত, তো আমি এখন করব কাঁঠালের, কাঁঠালটা কী করবো ভাবছি, একটু হয়তো ঝোলঝোল রাখতে হবে, আর পটলটা ভাজা করবো, ব্যাস আর কিছু না, এইটুকুই রান্না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, কারণ আমার ভয়েসটা অনেকটা লো হয়ে গেছে,
কারণ কালকে রাত্রে ঘুম হয়নি, আমার একদমই ঘুম হয়নি। কাঁঠালটা কেটেছিলাম রাত্রে যখন ভিডিও এডিটিং টেডিটিং করে খাওয়া দাওয়া করে বসেছিলাম, মানে অনেকক্ষণ টাইম লেগেছে তো কাঁঠাল কাটতে। আর আমি তো প্রথম প্রথম সব কিছুই প্রথম প্রথম আমি কাটতেও জানি না, অনেকটা টাইম লাগে আমার। তো কী হয়েছে, পা ফুলে গেছে, দুটো পাই ফুলে গেছে, নিচে বসেছিলাম তো কাঁঠাল কাটবো তো নিচেই বসেই কাটতে হবে, তো নিচে বসেছিলাম, পা ফুলে গেছে আর কোমরের এত পেন উঠছে আবার মানে বলার মতো না। তারপর কী হয়েছে, না আমি সোজা হয়ে থাকতে পারছি, না আমি শুতে পারছি, না আমি বসতে পারছি, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, তারপর ও অনেকক্ষণ কী বলে আমার কোমর ঠোমর একটু টিপে টিপে দিল, তারপর যখন মানে হয় 3:30-4 নাগাদ ঘুমিয়েছি আর উঠেছি 8টার দিকে। ঘুম থেকে উঠেও ভালো লাগছে না, ভালো লাগছে না, লেট করছি লেট করছি, লেট করতে করতে প্রায় স্নান করতে ঢুকতেই আমার 1টা বেজে গেলো। স্নান করলাম, পুজো দিলাম, এই যে এখন আসলাম তোমাদের সামনে। আর আজকে পুজোটা শেয়ার করলাম না, ওই নম নম করেই করেছি, যেহেতু ফুল পাচ্ছি না আর ফুল ছানা ঠাকুরকে পুজো দেওয়া কেমন লাগে না, এখন তো মনে হচ্ছে কাল আজকে তো দেবো 1টা 2টো পেয়েছি, কালকে মানে তাও পাবো না, কারণ বৃষ্টির জন্য ফুল একদম ফুটছে না। তো অনেকক্ষণ বক 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 করলাম, এখন রসুনটা রসুন বলছি পেঁয়াজটা আর আদাটা একটু ঘষে নেব, কারণ আগে ওটাই করবো, তারপর পটলটা ভেজে নেব। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, অত সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ করেছি, যতটুকু প্রয়োজন ততটুকু। তো সিদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। আর কাঁঠাল সবাই বলে যে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয়, কারণ এটা সিদ্ধ হতে চায় না। আর যেহেতু এই কাঁঠালটার অনেকটা কালার চলে এসেছে, মানে পাক ধরবে আর কিছুদিনের মধ্যে হয়তো, তাই এটা বেশিক্ষণ সিদ্ধ করবো না, তারপর আবার গলে যাবে, তারপর এটা একটু গরম মানে কি বলবো হালকা মনে হয় তোমার কি বলবো অর্ধেক সিদ্ধ করেছি, অর্ধেক রেখে দিই, 100%-এর মধ্যে 50% সিদ্ধ হয়েছে আর 50% রেখে দিয়েছে, কারণ এটাকে যখন কষাবো আবার জল দিব তখন তো আবার সিদ্ধ হয়ে গলে যাবে, আর গলে গেলে তো কাঁঠালের সবজি ভালো লাগে না। তো এটা দেখছো, এটা এখন ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আবার আরেকবার ধুয়ে নিলাম। আর এখানে দেখছো ওই যে তখন তো মশলা করেছে, যে গোটা পেঁয়াজটা দেখেছো সেটা গ্রেট করে দিয়েছি, আর এখন গ্রেট করে সব মশলাই আমার গ্রেট করে দিতে হয়, কারণ হচ্ছে মিক্সার মেশিন আমার খারাপ হয়ে গেছে। বিপ্লবকে কবের থেকে বলা হচ্ছে যে মিক্সার মেশিনটা ঠিক করে নিয়ে আসো ঠিক করে নিয়ে আসো, ওর সময়ই হয় না। আর এই যে দেখছো ধারের লঙ্কা, আমাদের নিজেদের লঙ্কা নেই, তাই ধারের লঙ্কা আর কয়েকটা লঙ্কাই দিব, আর লঙ্কার গুঁড়ো দিব, কারণ এগুলো সবজিতে একটু ঝাল ঢাল না হলে ভালো লাগে না। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে হচ্ছে লঙ্কা টমেটো যা যা ছিল সবগুলো দিয়ে দিয়েছি, আর এই যে দেখছো আদাটা আর হচ্ছে পেঁয়াজটা গ্রেট করে নিলাম, যেহেতু মিক্সার মেশিন নেই আর কি করব। আর যখন এটা করছিলাম তখনই দুধওয়ালা কাকু এসেছে, তো দুধটা নিয়ে আসলাম, এই যে দেখছো দুধটা নিয়ে আসলাম, দুধটা নিয়ে এসে এখানেই রেখে দিলাম, পরে রান্না শেষে ওটা ইয়ে করব, গরম করে নেব, আগে রান্নাটা করে নেব, কারণ আজকে রান্না বসাতে বসাতে আমার অনেকটা লেট হয়ে গেছে, 1:30 সময় আমার সব কাজ হয়ে যায়, আর আজকে আমি 1:30 সময় রান্নাঘরে এসেছি। আর এই যে এখানে দেখছো মাংস বলছি, কাঁঠালটা করার জন্য কী কী নিলাম, গুঁড়ো মশলা, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এই 3টে জিনিসই নিয়েছি, আর এর থেকে বেশি আমি মশলা ইউজ করি না। অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে, আমার মনে হয় না বেশি মশলা ইউজ, আর আমাকে ডক্টর বলেছে বেশি মশলাদার জিনিস না খেতে, তাই যতটুকু প্রয়োজন তত। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ওই যে দেখেছো না আলুটা কেটে রেখেছি, ওই আলুটা এখন দিয়ে দিলাম, আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। তো দেখছো আর ভাজা হয়ে গেছে, অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি সব আস্তে আস্তে, সব মশলাগুলোই দিয়ে দিলাম। আর শুকনো শুকনো আর কি মশলাগুলো দিলে কী হয়, সাথে সাথে কড়াইতে লেগে যায়, তাই যে ওই যেই থালাটা ছিল ওই থালাটাতে জল দিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো অনেকটা কষানো হয়ে গেছে, আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো কাঁঠালগুলো। দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো, কাঁঠালগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর এখানে দেখছো
পটলগুলো কিন্তু ওই একটা ছোট প্লেটের মধ্যে ছিল, ওইখান থেকে যেই থালার মধ্যে মশলাগুলো ছিল সেই থালায় নিয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি পটলগুলো। আমি এভাবেই ভাজি, তাহলে কি হয় যে কড়াইতে লেগে যায় না আর সুবিধাও হয় অনেকটা। তো দেখছো এই কাঁঠালটা এদিকে ইয়াটা পটলটা মাখতে মাখতে কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন এটাতে জল দিয়ে দেবো। ভালো, আর এগুলো জিনিস ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আস্তে আস্তে। তো কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে হতে অর্ধেক তো সিদ্ধ হয়ে গেছে, আর অর্ধেক সিদ্ধ হবে যতটুকু সময় লাগে। আর দেখছো সিদ্ধ হয়েও গেছে। আর এই যে সানরাইজের গরম মশলা, এটা সানরাইজের, আমি সব কিছুই সানরাইজের ইউজ করি, যেমন হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, সব কিছু, জিরের গুঁড়ো, সব কিছু সানরাইজের ইউজ করি। আর এই যে দেখছো নামিয়ে নিলাম, বেশি ঝোল রাখিনি, প্রথমে ভেবেছিলাম ঝোল ঝোল রাখবো, তারপরে ভাবলাম কাঁঠালের তরকারি আবার ঝোল ঝোল ভালো লাগবে না। আর ওই যে সকালে বিপ্লব ডিম ভেজেছিলো, সেই আর কি প্যানটাতে ইয়ে ছিল, তেল ছিল, তো আমি ভাবলাম সকালে যেহেতু বেশি বাসি না সকালে, তাই ওটাতেই পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর ওখানে অনেকগুলো তেল ছিল, ছেলে মানুষ তো বুঝতে পারিনি কতগুলো, গলায় কী হলো, কতগুলো তেল দিয়ে রেখেছে। তো ওই তেলেই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো রান্না আমার কমপ্লিট, পটল ভাজাও হয়ে গেছে। আর ওই যে দেখছিলে না দুটো গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন ভাত খাবো, এখন প্রায় বাজে 3:30 নাগাদ বেজে গেছে, আমার আজকে সময় পার হয়ে গেছে ওষুধ খাওয়া। ওষুধ আমার 1:30টার মধ্যে কমপ্লিট করতে হয়, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দুধটা জাল হচ্ছে, আর আমি এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি, জলের বোতলগুলো খালি হয়ে যাচ্ছে। আর আমরা দুজন মানুষ এত জল খাই মানে তোমরা বিশ্বাস করবা না, এটা রাত্রেই শেষ হয়ে যাবে। আমি দুপুরে একা খাবো আর ও যতটুকু খাবে, দেখবে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম, রেস্ট করার পর একটু সাজুগুজু করলাম। সাজুগুজু মানে কি, চুলটা এভাবে বাঁধলাম, আর একটু লিপস্টিক লাগিয়েছি, বলেছি লিপস্টিক লাগাবো না, তবু লাগিয়েছি একটু, কারণ শর্টসগুলো নাহলে খারাপ আসে। আর একটু আইলাইনার লাগিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছু না। তো চলো এখন কিছু শর্টস বানিয়ে নেবো, শর্টসগুলো বানিয়ে নেবো, পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা গুড ইভিনিং, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন বাজে 7:00, আর আমি চলে এসেছি তোমাদেরকে গুড ইভিনিং জানাতে। আর আজকে সন্ধ্যার টিফিন একদম সিম্পল, নিয়েছি আমি দুধ আর হরলিক্স, দেখছো এটা হচ্ছে দুধ আর হরলিক্স। আর বিপ্লব খেয়েছে চা, তাও হচ্ছে লাল চা খেয়েছে। দুধ চা তো আমাদের বাড়িতে এখন দুধ চা খুবই কম হয়, যেমন কালকে হয়েছে, কালকে ও বলেছে যে দুধ চা খাবে, তাই বানিয়ে দিয়েছি ওর জন্য 1 কাপ। আজকে ওর জন্য ও চা খেয়েছে, আমি চা খাইনি, ও লাল চা করেছি ওর জন্য 1 কাপ চা। তো দুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দুধটা খেয়ে নিলাম, আর কতক্ষণ লাগে, জাস্ট একটু সময় লেগেছে, একটু গরম ছিল তাই একটু সময় লেগেছে। তো আজকে এখানেই ব্লগটা আমি জানি না কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, শুধু রান্নাবান্নাটুকু জাস্ট ওইটুকুই শেয়ার করলাম। আর আমি কিছু শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা সবাই প্লিজ দেখো শর্টস ভিডিওগুলো, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার 4000 সাবস্ক্রাইবার, আমার 4000-এর ফ্যামিলি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কে আর বেরোবো না, তুমি বেরোবে না বলছি? তো এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও ব্লগ যাই বলো তোমরা। আর রাত্রে রান্না হবে শুধু সিদ্ধ ভাত, আর কাঁঠালের তরকারি আছে, পটল ভাজাও আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর শুধু আলু সিদ্ধ ভাত করবো,
আর কিছু না। আর কিছু বাসন জমে আছে, সেই বাসনগুলো এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো আর বেশি কিছু নেই, রাত্রে তো এরকমই, যদি মাছ টাছ আনে তাহলে রাত্রে রান্না হয়, তাছাড়া হয় না। আলু সিদ্ধ ভাতেই হয় প্রত্যেক দিন প্রায়, আলু সিদ্ধ বা কালকে বলেছেন আমার আলু সিদ্ধ ভাত করবো, তারপর একটু কচু ছিল ওটাকেই বড়া বানিয়ে দিয়েছি বেসন দিয়ে, ভালোই লেগেছিলো খেতে। তো আজকে দেখা যাক কী করা যায়, হয়তো কাঁকরোলের বড়া করতে পারি আর হচ্ছে আলু সিদ্ধ, আর নাও করতে পারি কারণ কাঁঠালের তরকারি আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। তো আজকে সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগের সাথে। আর জানি এখনকার ব্লগগুলো আমার বোরিং হয়, কিন্তু কিছু করার নেই, আর কিছুদিন ওয়েট করো, তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমি। আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।